কোচবিহারে কয়লা সংকটে বিপাকে লৌহশিল্পীরা, কাজ বন্ধ হওয়ার মুখে। দীর্ঘদিন ধরে কোচবিহারের বিভিন্ন এলাকায় কয়লা না পাওয়ায় বিপাকে পড়েছেন লৌহশিল্পীরা। এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার কোচবিহার জেলা শাসকের করণে ডেপুটেশন দিলেন ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত কোচবিহার লৌহশিল্পী সংগঠন। তাদের দাবি, আসাম থেকে আগে বিভিন্ন মাধ্যমে আনা হতো কাঁচা কয়লা, কিন্তু বহুদিন ধরে সেই আমদানি বন্ধ রাখা হয়েছে। সেই কারণে হতাশায় লৌহশিল্পীরা, যেহেতু লোহার কাজ করতে গেলে যে মূল কাঁচামাল সেটা হচ্ছে কয়লা, বহুদিন ধরে আসাম থেকে কোনো কয়লা আসছে না জেলার কোথাও। সেই জন্য ইটভাটা থেকে ইট পড়ানোর পরে যে কয়লা বের হচ্ছে সেগুলি ব্যবহার করতে হচ্ছে লৌহশিল্পীদের, কিন্তু সেখানেও হস্তক্ষেপ করেছে পুলিশের কর্মীরা বলে অভিযোগ ওই সংগঠনের। এই বিষয়ে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত কোচবিহার লৌহশিল্পী সংগঠন মিন্থুনার জানান, যেহেতু লৌহশিল্পীদের কাজ করার মূল এবং প্রধান উপকরণ কয়লা, সেই কারণে ইটভাটা থেকে আমরা কয়লা নিয়ে আসি, কিন্তু এই কয়লা আনার সময় বারবার পুলিশের এবং তাদের দেওয়া বিভিন্ন কেসের সম্মুখীন হতে হচ্ছে আমাদের লৌহশিল্পীদের। যেহেতু এটা ইটভাটা থেকে ফেলে দেওয়া কয়লা কাঁচা কয়লা নয়, তাই এই কয়লাটা যেন আমরা পাই এবং আমাদের যে বাইরে মাল আনতে গেলে পুলিশ যেভাবে অসুবিধা করছে সেই বিষয়ে আমরা সুরাহা চাইছি। যেহেতু এটা কাঁচা কয়লা নয়, ফেলে দেওয়া কয়লা, তো এটা নিয়ে যেন আমরা কাজ করতে পারি। আমরা ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত কোচবিহার জেলা লৌহশিল্পী সংঘ থেকে আজকে ডেপুটেশন দিয়েছি। বিষয় একটি, সেটা হলো যে আমাদের যে মূল কাঁচামাল, লোহার কাজ করতে গেলে যে কাঁচামালের দরকার সেটা লোহা। এই লোহাটা আমরা হয়রানি শিকার হচ্ছি, আমরা লোহা পাচ্ছি না, মানে কয়লা পাচ্ছি না। কয়লাটা মূলত আমাদের ইটভাটা থেকে আসে, ইটভাটা থেকে যে ফেলে দেয় যে কয়লাটা, সেই কয়লাটা দিয়েই আমরা কাজ করি, কিন্তু এটা আমাদের লৌহশিল্পীদের আটকাচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশ আটকে বিভিন্ন কেসে আমরা করেছি, মাল আনতে পারছি না, যার জন্য কাজ আমাদের বন্ধ। তো এটাই দাবি করেছি, যেহেতু এটা কাঁচা কয়লা নয়, এটা ফেলে দেওয়া কয়লা, সেই কয়লাটা আমাদের ব্যবহার করা প্রশাসন অনুমতি দেখ, যাতে আমরা কাজ করতে পারি। কি বললো এখান থেকে, কি জানালো আপনাদের? উনি পরে জানাবে, বলছে দেখছি বিষয়টা, আন্তরিকভাবে দেখবে, কিন্তু আশ্বাস দিয়েছে। আপনারা গোটা জেলায় কতজন রয়েছেন এই পেশা? এই পেশায় আমাদের সমস্ত লোক তো এখনও যুক্ত হয়নি, অনেক জায়গায় বাকি আছে, যোগাযোগ ঘাটতি আছে, কিন্তু আপটাবল প্রায় 2000 পরিবার, 2000 লোক এই পেশার সাথে যুক্ত আছে। শুধু লোহা শিল্পটা ধরলেই হবে না, কারণ এই সাথে কিন্তু কৃষিকাজ যুক্ত, কারণ কৃষির যাবতীয় যে সরঞ্জাম এবং মানে রাখাল থেকে শুরু করে সব লোকের লোহার কাজের দরকার। এই কাজ বন্ধ হয়ে গেলে টোটাল কিন্তু কৃষি ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। এখন এ পর্যন্ত, এই পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফি এর উপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম, কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট। নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477-610295 অথবা 906410-9010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com-এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022-এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার।